তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কি খবর, কেমন আছেন? তো আজকে আমাদের এই ভিডিওটা হবে খুবই স্পেশাল ভিডিও, বিকজ আজকের ভিডিওতে আমরা করব শুধুমাত্র M60 চ্যালেঞ্জ, এন্ড তাও আবার গাইস আমাদের সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচে। ওরে বাবা, কিন্তু গাইস বিশ্বাস করেন, এই যে শুধুমাত্র একটি গান চ্যালেঞ্জ যখন আমি করতে যাই না ভাই, ওই গানটা বাদে দুনিয়ার যত গান আছে সবগুলা গান পাওয়া যায়। আমি এদিকে এত লুট করলাম, তাও M60 পাইলাম না। কিন্তু গোপন সূত্রে জানতে পারছিলাম যে এদিকে যে আর্সেনালের ভিতরে M60 আছে তাও আবার 3 লেভেলের ম্যাক্স। এইটাও সম্ভব? তো টোকাইয়ের মতো টোকেন টোকাইতে টোকাইতে অবশেষে 800 টোকেন রেডি হয়ে গেছে। তো এখন আমরা ভেন্ডিং মেশিন থেকে আর্সেনাল কিটা কিনবো, তো কি দিয়ে ওইখানে তালাটা আনলক করবো। তো এদিকে মনের খুশিতে দিলাম দৌড়, তো মোটামুটি তাড়াতাড়ি ধরেছিলাম যাতে তাড়াতাড়ি আর্সেনালটা খুলতে পারি। আর আইসা দেবী ভাই, আর্সেনাল এখনো রেডি হয় না ভাই, আর্সেনাল হালায় কামটা করলো কি ভাই? কামটা করলো কি দেখছে? কিন্তু গাইস প্যারা নাই, চিল, অবশেষে আমরা এদিক থেকে M60 ম্যাক্স পেয়ে গেছি। কিন্তু গাইস M60 আমরা তো শুধুমাত্র M60 চ্যালেঞ্জ করব, তাই না? তো তার মানে আমাদের যে শর্ট রেঞ্জের গান আছে কাঁধে, এই শর্ট রেঞ্জের গান MP40 গান এটাও ফালা দিতে হবে। তার মানে আমাদের কাছে গাইস শর্টের কোনো গান থাকবে না। সো এখন এটা সোলো বাজার স্কোয়াড ম্যাচ, সোলো বাজার স্কোয়াড ম্যাচে গাইস একটা স্কোয়াডের 4 জন যদি M10 দিয়ে আইসা যদি আমাদের ভরানি দেওয়া শুরু করে, তখন তো গাইস বড় কথা হলো, এখন আমার তো এনিমি খুঁজতে হবে, তাই না? এনিমি পাই নাই, তো সামনে ছিল ব্লু জোন। তো যেই এদিকে আসলাম, এন্ড সামনে ছিল একটা বাতিজা, তো এই বাতিজারে দিলাম ড্যামেজ, এন্ড বাতিজার পাশেই ছিল তার মামা, এন্ড দূর থেকে তার চাচা আমারে মারতাছিল। তো বাতিজা মামা চাচা সমস্যা নেই, সবাইই মানুষ, বাতিজা নক হয়ে গেছে। তো এখন বাতিজার মামা আছে এদিকে লেফট সাইডে, তো বাতিজার মানে রিভাইভ পাইছে। তো চাচার একটু মারলাম, পারলাম না, বাতিজার মামার একটু ড্যামেজ দিলাম। গাইস বাতিজার চাচা মারে না কে মারে ভাই? আল্লাহ আমার কি করে এলো ভাই, ভাই কোন জায়গায় আইসি ভাই? এদিকে পুরা স্কোয়াড ভাই, জয় বাংলা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন গাইস। এদিকে ভাতিজা মামা চাচা চাচি আমার যেমনে ধরছে ভাই, তো এদিকে ওই কি মারলাম ভাই, ভাই এমসিতে কি মারলাম ভাই, হ্যাক লেগে গেছে নাকি বুঝলাম না। যাই হোক আবার আর লাগে না, ওরে বাবা, তাও সেটা বড় কথা না। সামনে মামা চাচা তারপর চাচি বাতিজা সব এক লাগে গাইস, কিন্তু রাশ করে না কে ভাই, পুরো একটা স্কোয়াড আমার উপরে রাশ করতে কি ভয় পাইছে ভাই? দেখো তো আমি একদিকে এখন রাশ ফা দিতেছি, তাও অল্প কিছু ড্যামেজ, ভালো ড্যামেজ দিছি ভাই। আর কি কিনা আল্লাহ ভাই, আমার ভুলে গেছে ভাই, ভাই 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 ভয় পাইছি আল্লাহ আল্লাহ রে ভাই। আমি বুঝতে আমি গেছিলাম ভাই, এই আইসে এটা কেটা ভাই, দিলাম এর একটা মোটামুটি মারা দিলাম ভাই। যেমনে লাফ মারছিল যতটুকু সময় আকাশে উঠছিল, তার মধ্যে নিচে মাটিতে পড়ে গেছে। আরও একটা আসছে, তোমার দেখেই না ভাই, এ তো চাচি, চাচির তো মানে আই হাই, চাচি তো ক্ষমা ওরে লাইছি ভাই, আই হাই রে। M60 নাকি হ্যাক জানি না ভাই, মানে মারলি এর লাগতেছে ভাই, প্রথমে কি লাগলো হেনাবার লাগছে। তো গাইস এখানে পুরো একটা স্কোয়াড ছিল সামনে, ওরা আমারই মারার জন্য আসছে। তো বলতে গেলে দুইটারে আমি অলরেডি মাইরা দিছি, এই সাইডে একটা এনিমি ছিল। তো এই একেটা কারে মারে, এরও হেডশট, ওরে বাবা নিচে কেডা হেডশট, আল্লাহ কি গান ভাই, মারলি হেড, আবারও হেডশট ভাই। এটা কি এটা কি কিরে ভাই, হেড মারতেছি কিলাইতেছে বডি শটে, এটা কি লাগবো না, এটা আবার হেড শটে কিলাইছে। গাইস চারটে এনিমিতে কিন্তু বলতে গেলে হেড মারছি, কিন্তু গাইস কি লাইলো বডি শটে মানে বুঝলাম না আমি, কি কি হ্যাক ভাই, মানে আমার মতো হ্যাক নাকি, মানে দেখাইবো লাল লাল কি লাইবো মাথায় মানে বডিতে। এদিকে একটা প্লেয়ার আছে ভাই, কিরে এরও মারলাম হেড, আল্লাহ সোনিয়া, আমার সোনিয়া ভাই, তোর সোনিয়া দা কাঙ্গে টিপ আমার ভাই, বাবা ভাই একটা স্কোয়াড মারতে যাবে আমার জীবনটা শেষ হয়ে গেল এখানে ভাই। তো গাইস আমরা আমাদের গোপন সূত্রে জানতে পেরেছি এই ঘরে আছে আরও এনিমি, তো কাদের জানি মারটা ছিল। তো এদিকে আসলাম, কিরকম কিছু মাথাটা দেখা যায় কি দেখ, কয়টা এদিকে M60 দিয়ে আগে দিব নক করে, তো এই মাথাটা দিলাম ভাইরা, একটা 80 হেডশট লাগছে বডি দিয়ে শেষ। কিরে কিরে নক হলো না কি, ডিমিটে জ্বালাই দিল কিরে, তুই আরেকটা মাথা কয়টা এনিমি, এ ভাই রিভেঞ্জ দিয়ে দিছে আউলা ভাই, কি হইলো ভাই, আরে রাখা কোথেকে এলো। তো গাইস এই ঘরে রয়েছিল আমাদের দুইজন গ্রামের চাস্তো ভাই, তো গ্রামের চাস্তো ভাইরা আসলাম মারতেন, উমা ডিমিট্রি জ্বালা দিছে ভাই, এরে তো দিলাম নক করা গাইস, এন্ড
কিরে ভাই চাস্তো ভাই তো নক করলেন আরেক ভাই কই গেল ভাই তালতো ভাই কই তো তালতো ভাইরে যে মারতে আমার ওমা তালতো ভাই আমারে কি ড্যামেজ দিল ভাই কি ড্যামেজ দিল ভাই তালতো ভাই আমারে পুরো খাইয়ে দিল ভাই আল্লাহ রে আমার ভুল আছে ক্ষমা করে দেন কিন্তু গাইস বড় কথা হচ্ছে এখানে তাড়াতাড়ি বেরোতে হবে তো ঘুষি মাইরা মাইরা গাইস এখানে গ্লোয়াল ফাটা দিয়েছি মানে এমন একটা অবস্থা আশেপাশে অনেকগুলো স্কোয়াড আছিল তখন তো এখন অনেকে ময়রা ভূত হয়ে গেছে তো এইদিকে এয়ারামনি আবারও রেডি হয়ে গেছি মারার জন্য ঘুরে একটা প্লেয়ার গাইস এর দিনে এমসিটি চাপা মানে এমসিটি ড্যামেজ দেওয়া আস্তে আস্তে ড্যামেজ বাড়ে 34 ড্যামেজ লাস্টে যা 34 33 46 ভাই এমসিটি মারাত্মক ধরো 17-15 থেকে শুরু হয় আর লাস্টে আল্লাহ কিরে আমার কিল চুরি করে দিল নাকি ভাই ভাই আমার কিরে 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 বুঝতে পারতেছি কিসের ভাই 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 পিসি এটা কেটা ভাই বাবা ভাই 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 এরা আমাদের ভাই সেই তালতো ভাই আর ছোট ভাই মা গো মা তালতো ভাই আর ছোট ভাই পুরা বিজন গান লয়ে আসলো কিন্তু আফসোস হারে বিজন গানটা লইতে মন চাইতেছে ভাই কিন্তু গাইস কেমনে লই আমগো এখানে তো আমরা তো বলতে গেলে এখানে শুধু ফলোয়ার চেস করে শুধুমাত্র M60 চ্যালেঞ্জ করবো তাই না আল্লাহ গাইস সেটা বড় কথা না এখন এদিকে M60 নিয়ে উপরেরটা প্লেয়ার আছে গাইস তাড়াতাড়ি উপরের প্লেয়ারটা মার উজি উজি দিয়ে পয়সা দিব থাক আল্লাহ রে এক সেকেন্ডে কি ড্যামেজ ব্রো পালাইতেছে ভাই আমার কাছে ক্যারেক্টার আছে তো গ্রিনেড দিয়ে মারবো ঠিক আছে গ্রিনেড দিয়ে দিলাম একটা জাম গ্রিনেড দিয়ে একটা মার দিলাম ঠিক আছে ডিমিট্রি জানা দিছে 39 ড্যামেজ ভাই আবার পিছে পালা গেছে ভাই 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 এরে আমার মারাই লাগবো ভাই এরে আমি মারবো ভাই উজি যে পালায় 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 পালাতে ভাই ওরে ভাই ভাই এক সেকেন্ডে M60 এর রেট অফ ফায়ার ভাই আই হ্যাঁ অপোজিসে গাইস ইনভিনার নক গাইস শান্ধু ভাই আল্লাহ রে আমারে মারে কেটা ওমা 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 ভাই 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 কিরে ভাই কিরে কিরে মারলো কোন দিক দিয়ে ভাই কিরে এনিমিটা কই ভাই আমার মেসার ইন্ডিয়া মারতেছে ভাই আমি এদিকে নাই ভাই ভাই আমি এদিকে লস পেটটা ধরেই দিব এদিকে পলা নি ভাই আল্লাহ কেমনে যে বাঁচলাম ভাই এটা বাদ দিই ভাই থাক যাই হোক তো এদিকে একটা কিল করার পর এদিকে আসলাম আর্সেনালে ঘুরে একটা ওরে ভাই এক সেকেন্ডে ভাই এক সেকেন্ডে এনিমি এসে আসেন M60 জানি না গাইস কোনো গ্লিচ আছে কি না গাইস তো এদিকে এনিমি হেড মারলে ভাই কিলা হয় বডিতে আমি রহস্য খুঁজে পাই না তো যারা যারা হ্যাক ইউজ করে তাদের ঠিক আছে কি রে এটা কেন হলো গাইস এটা আমগো সেই তালতো ভাইয়ের ছোট ভাই আল্লাহ তালতো ভাইয়ের ছোট ভাই প্রতিশোধ নেওয়ার জন্য আইসে ভাই আবারও পিজন লই আইসে ভাই তালতো ভাইয়ের ছোট ভাই আল্লাহ রে গাইস সেই তালতো ভাইয়ের ছোট ভাই আমারে কয়বার মারতে হলো ভাই দুইবার আমারে মারার জন্য আসছে আল্লাহ রে মানে তালতো ভাইয়ের ছোট ভাইয়ের যে বড় ভাই আছে সেই বড় ভাইয়ের তোর বড় ভাইয়ের মেরা দিছি এখন আর তার ছোট ভাই আছে প্রতিশোধ লেগা ভাই রে ভাই 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 আসলে তার বড় ভাই তারে বলে নাই যে সবার সাথে আসলে মারামারি করতে নেই তো যাই হোক সেটা বড় কথা না তো এখন মোটামুটি আরও বেন্ডিং দিকে সে লুট নেওয়ার পর সামনে অনেক প্লেয়ার এদিকে মাল ভাই 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 এক সেকেন্ডে এনিমি মানে পয়সা মারলে এক সেকেন্ডে এনিমি না কেন একটু বেশি সময় লাগছে ভাই বুঝেছি এনিমিটা সোনিয়া হয়েছিল বাট ভাই তারপরও ভাই সোনিয়ার মারে বাপ করে ভাই মানে সোনিয়ারে মনিয়া মানে উড়ে লাইছে মানে 2 সেকেন্ডে নিমি শেষ ভাই মানে M60 গাইস এখন বুঝতেছো গাইস সব থেকে ওভার পাওয়ার পাওয়ারফুল গান ছিল M60 গান ছিল কেন বলতেছি বিকজ গাইস এটা আপডেটের পর মানে চেঞ্জ করে গাইস দেখো 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 আমি হ্যাকার ভাই আমি রুক এফে হয়ে গেছি ভাই দেখো ভাই আমার তো মানে রুক এফে মানে আমার খেলা দেখা মানে রুক শট মারতো কে জানে তো এই এনিমিটারে প্যারাশুটিং মেরেছি এদিকে আরেকটা প্লেয়ার আছে এরে নক করে দিয়েছি ঠিক আছে গাইস এদিকে কি না আমাকে কিল্লা খাই দিব ভাই তো প্যারাশুটের যে প্লেয়ারটা মারলাম গাইস ওই প্লেয়ারটা ছিল আমাদের তালতো ভাই আর ছোট ভাই যারে আমি দুইবার মারছি তো যাই হোক সেটা বড় কথা না লাস্ট 4টা প্লেয়ার আছে গাইস এন্ড 4টা প্লেয়ারের মধ্যে 3 জন মেবি ফুল স্কোয়াডে তো এই যে লাস্ট 3 জন এই 3 জন ফুল এ বাবা কয়জন তো এটার আগে দিমো ড্যামেজ দূর থেকে একটা মারতেছে তো এটার আগে কনফার্ম দিতে হবে হেডশট গাইস এই কিল্লা কি বড়িতে পা আরেকটা প্লেয়ার আইছে সামনে একটা পিছে একটা ভাই এর আগে থাসা দিয়ে আল্লাহ 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 রে যাইস্তা ভাই ভাই আল্লাহ নকা প্রেম কেছে গা ভাই কেরি না আল্লাহ ভাই ভাই আগে এটারে কনফার্ম করে দিলে পিছন দিয়ে একটা প্লেয়ার আইতেছে ভাই দুইটা আইতেছে এক লগে যেমনি আমার হাঙ্গা দেওয়ার লেগে আইছে ভাই দেখো ভাই তিনটা মিললে আমার হাঙ্গা দিব ও মা কো মা গো মা ভাই 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 একটা নক দুইটা নক কিরে একটা নাকি রিভার দিয়ে দিল নাকি এটা কনফার্ম হয়ে গেছে না রিকনফার্ম হয়ে গেছে লাস্ট একটা প্লেয়ার গাইস লাস্ট একটা প্লেয়ার এই প্লেয়ারটাকে কি আমি হেডশট দিয়ে কিল করতে পারবো মারলে তো হেডশট লাগে কিন্তু কিল ফিটকে আমার হেডশট উঠবে গাইস এই এনিমিটা যদি আমি হেডশট দিয়ে মারতে পারি কিল ফিট যদি হেডশট উঠে সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন অ্যান্ড এরকম আরও চ্যালেঞ্জ আপনারা চান কিনা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টে জানান অ্যান্ড নেক্সটে কীরকম চ্যালেঞ্জ চান ওইটাও কমেন্টে জানান আমরা অলরেডি গত ভিডিওতে সবাই মিনি ইউজি দেওয়া 16 ভার্সেস ডুও চ্যালেঞ্জ বলছিল সো এটা আমি অ্যাকসেপ্ট করে ফেলছি আমাদের
নেক্সট চ্যালেঞ্জ হবে সোলো ভার্সেস টু হতে মিনি উজি দেওয়া চ্যালেঞ্জ, ইনশাল্লাহ ওটা করবো আমরা গ্র্যান্ড মাস্টার চ্যালেঞ্জ কমপ্লিট করার পরে। অ্যান্ড আমরা কিন্তু সোলো ভার্সেস করা গ্র্যান্ড মাস্টার চ্যালেঞ্জ করতেছি, ওকে গাইস। তো সবাই অবশ্যই সাপোর্ট করে দেবেন, প্রচুর প্রচুর সাপোর্ট করেন, বিকজ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা করতে পারে, যদি করতে পারে অবশ্যই ওয়ার্ল্ড রেকর্ড হবে। তো দোয়া করেন আমরা যেন সোলো ভার্সেস খেলা গ্রান্ড মাস্টার চ্যালেঞ্জ করতে পারি। আর ফ্রি স্টাইলে অনেক মারার চেষ্টা করতেছিলাম কিন্তু গাইস এইখান তো মরেই না, জাম্প শটই হেড খেয়ে গেছে, দেখো ভাই দুইটা হেড কিন্তু খাইছে, আর মারা যাবো না ভাই, কিল বডি শটে পড়বো। তো অবশেষে গাইস হেডশটে কি রাইস অবশ্যই গাইস, অবশেষে গাইস হেডশটে M60টা কি রাস্তা মারাত্মক গান গাইস, বিশ্বাস করে M60 হলে আর কোনো গান লাগবই না তোমাদের, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই আমি যেহেতু হেড মারা দিছি তো এখন শর্ট অনুযায়ী তোমরা লাইক করে দিও, ওকে গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের নামে নাকি অনেকে ফেক পেজ ফেক অ্যাকাউন্ট খোলা সবার সাথে নাকি স্ক্যাম করতেছে অলরেডি, বা অনেক মানুষের সাথে স্ক্যাম নাকি হয়েছে, তো স্ক্যাম রিপোর্ট পাচ্ছি। তো এখানে সবাইকে আমি সতর্কমূলক করে দিই, অনেক অ্যালার্ট করে দিই যে গাইস আমাদের কিন্তু কোনো ফেসবুক পেজ নাই বা কোনো ফেসবুক আইডি নাই, যা আমাদের টপ আপের প্ল্যাটফর্ম একটাই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো যাতে টপ লাগবে এই যে ডিসপ্লে দুটা নাম্বার, একটা হচ্ছে জিম গেমিং এবং আরেকটা হচ্ছে আমাদের নাফি, তো এই দুইটা মানুষের হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। আশা করি এদের থেকে মেসেজ দিয়ে আপনারা সবচেয়ে কম দামে ডায়মন্ড পেয়ে যাবেন, এবং শুধুমাত্র এয়ারড্রপ ছাড়া আর কোনো কাজ কিছুর জন্য আইডি পাসওয়ার্ড লাগে না। তো যাদের এয়ারড্রপ লাগবে আশা করি 90 টাকার এয়ারড্রপগুলো 70 টাকা 72 টাকা বা 85 টাকার মধ্যে পাওয়া যাবেন। তো যাদের টপ লাগবে এই দুটো নাম্বারে মেসেজ দেন, আশা করি কম সময়ের মধ্যে এবং কম দামে পেয়ে যাবেন, ওকে।